12 টাকা দরে। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার সাতগ্রাম এলাকার হিমাগারের সামনে আছেন সহকর্মী মাজেদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ, সাদিয়া, আপনি জানেন যে গত বছরে যে আলুর দামটি ছিল সেটি অসহনীয় একটি আলুর দাম ছিল। এখানে প্রতি কেজি গত বছরে আলু বিক্রি হয়েছিল 40 থেকে 45 টাকা কেজি দরে, কিন্তু এবারে যেটি সেটি হলো সম্পূর্ণ একটি উল্টা একটি দর। সে দরটি এখানে পাইকারি বাজারে যে আলুর দর রয়েছে সেই আলুর দর 10 থেকে 12 টাকা কেজি দরে এখানে আলু বিক্রি হচ্ছে হিমাগারগুলো থেকে। আর এখানে যে ব্যবসায়ী এবং কৃষক যারা আলু রেখেছিল এই হিমাগারগুলোতে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়ছে। তারা যেটি বলছে যে এখানে যে আলুর মৌসুমে সে আলু মৌসুমে তারা কিনেছিল 10 থেকে 12 টাকা কেজি দরে আলু, এবং হিমাগার সহ যে খরচগুলো রয়েছে সে খরচগুলো মিলে তাদের আলু পড়েছে 18 থেকে 20 টাকা কেজি দরে। কিন্তু এখানে পাইকারি বাজারে আজকের যে বাজার সেটি হিমাগার থেকে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে। আর এখানে যে যেটি খুচরা বাজারে সে খুচরা বাজারে কিন্তু দাম কমে সেখানে কিন্তু 20 থেকে 25 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। আর এখানে যদি আমি পরিসংখ্যান একটু বলতে চাই যে বগুড়া এবং জয়পুরহাটে মিলে এখানে বৃহত্তর বগুড়াতে 50টি আলুর কোল্ড স্টোরেজ রয়েছে, সেখানে আলু মজুদ রয়েছে 5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 1 লাখ শুধুমাত্র আলু বীজের, এছাড়া 4 লাখ মেট্রিক টন সেটি হলো 4 লাখ মেট্রিক টন সেটি হলো বিক্রির জন্য। কিন্তু এখন পর্যন্ত যে আলুটি বিক্রি হয়েছে 55টি কোল্ড স্টোরেজ থেকে সেটি মাত্র বিক্রি হয়েছে 1.5 থেকে 2 লাখ মেট্রিক টন আলু বিক্রি হয়েছে, এবং 2 লাখ মেট্রিক টন থেকে 2.5 লাখ মেট্রিক টন আলু কিন্তু এখনও কোল্ড স্টোরেজে রয়েছে। যে কোল্ড স্টোরেজগুলো আলু রাখা থাকার কারণে ব্যবসায়ীরা কিন্তু এখানে বিপাকে পড়েছে। বিশেষ করে কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন যে নভেম্বরের মধ্যে যদি আলুগুলো এখানে ওঠানো না হয় তবে কিন্তু আলু কোল্ড স্টোরেজ বন্ধ করে দিবে এবং আলুগুলো পচে যাবে এবং বড় ধরনের একটা লোকসানের মুখে পড়বে কৃষক, ব্যবসায়ী এবং হিমাগার মালিকরা। আর হিমাগার মালিকরা যেটি বলছে তারা এখন পর্যন্ত কৃষকরা এখানে তাদের আলু উত্তোলন করছে না, এবং ব্যবসায়ীরা কিন্তু আলু বিক্রি এখান থেকে নিচ্ছে না এবং আলু বিক্রি করছে না, ফলে হিমাগারগুলোতে প্রচুর পরিমাণে আলু কিন্তু স্টোরেজ অবস্থায় রয়েছে। আর এখানে কৃষি বিভাগ যেটি বলছে সেটি হলো এইবারে গতবারে আলুর দাম বেশি হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে আলু এখানে উৎপাদন হয়েছে, অর্থাৎ যে পরিমাণে আলু উৎপাদন হয় তার থেকে 2.5 গুণ বেশি আলু উৎপাদন হয়েছে। এই কারণে কিন্তু আলুর মজুদও যেমন বেশি আলু উৎপাদনও বেশি হয়েছে। এখানে বাংলাদেশের সম্পূর্ণ দেশে যদি আলু উৎপাদনের কথা বলি সত্যি 1.10 কোটি আলু উৎপাদন হয়েছে, 405টি কোল্ড স্টোরেজে 50 লাখ আলু অবিক্রিত অবস্থায় রয়েছে। এটি হলো গোটা বাংলাদেশে একটি চিত্র। আর এখানে সরকারের কাছে যে দাবি সেটি হলো এখানে বিভিন্ন যে রিলিফ রয়েছে সেই রিলিফের মাধ্যমে আলু বিক্রি করার। এই ছিল সাদিয়া আমার কাছে আলু নিয়ে সর্বশেষ। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। দেখছেন।